ডিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুনি কুক অ্যান্ড ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমরাও জাস্ট বিন্দাস আছি। তো আজকের আমার পছন্দের কিছু শাড়ি কালেকশান তোমাদেরকে দেখাবো। শাড়ি তো অনেকই আছে, কিন্তু যেগুলো আমার ভালো লাগে বা সবসময় পরি, তো সেগুলো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সব শাড়ি তো দেখানো সম্ভব না, তো তার মধ্যে থেকে আমার পছন্দের কিছু শাড়ি তোমাদেরকে আজকেরে আমি দেখাবো। তো তোমরা তো আমার থাম্বনেল থেকেই বুঝতে পেরে গেছো যে আজকে আমি কোন টপিকের ওপর ভিডিও করব। তো আজকে আমি আমার পছন্দের কিছু শাড়ি কালেকশান তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি, আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। প্রথম যে শাড়িটা তোমাদেরকে আমি দেখাবো, তো সব শাড়ির নাম তো আমি জানি না, যেগুলো পছন্দ হয় দোকানে গিয়ে সেগুলোই কিনে নিই, আর সব শাড়ির দামও মানে দামও ঠিক আমার মনে নেই। তো যেগুলো যেগুলো দাম মনে আছে বলবো, আর কোথা থেকে কিনেছি যেগুলো মনে আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আর আজকে আমি তোমাদের সামনে শাড়ি পরে চলে এসেছি, ভাবছো কোথাও গেছিলাম বা কোথাও যাব, না না একদমই না। যেহেতু আমি আজকে শাড়ি কালেকশান দেখো, তাই জন্য একটু মনে হলো চলো তোমাদের সামনে একটু শাড়ি পরেই ভিডিওটা করি। তো কীরকম লাগছে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। তো আমি আজকে শাড়ির কালেকশান দেখাবো বলেই শাড়িটা পরেছি। তো প্রথম আমি আমার বেনারসি শাড়ি থেকে শুরু করব। তো তোমাদেরকে আমি প্রথমে আমার বেনারসি শাড়িটা দেখাচ্ছি। তো দেখো একদম মানে চকলেট কালার, আর মানে ডার্ক একদম মানে কাল মেরুন, মানে খুব চকলেট কালার, যে মেরুনটা হয় ওই মেরুনটা দেখো। এটা আমার বিয়ের বেনারসি না, বিয়ের বেনারসিটা একটু আগেকার স্টাইলের। তো তোমাদের দাদা ভাই পরে আমাকে এই বেনারসিটা কিনে দিয়েছিল। তো তোমাদেরকে দাঁড়াও একটু খুলে দেখাই, জানি না কালারটা কীরকম বোঝা যাচ্ছে। তো এটা হলো আঁচল, আর এটা হলো বডিতে। তো এই কালারটা খুবই আমার পছন্দের কালার। তো দোকানে যখন কিনতে গেছি তো মানে দুটো কালার খুব পছন্দ হয়েছে। তো আমার এই কালারটা ভালো লেগেছে, আর তোমাদের দাদা ভাইয়ের তুতে কালারটা ভালো লেগেছে। তো যেহেতু এটা আমি পছন্দ করেছি, তো তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে তাহলে এটাই নাও, আর এটা খুব মানে সবাইকে পরলেই ভালো লাগবে। আর এইটা আরেকটা বলি, এই কাজটা দেখো জারদোসি কাজ দেখেছ, এই বেনারসিটা মানে পুরোটাই জারদোসি কাজ আছে। তো আঁচলটা খুব হেভি ওয়ার্ক করা। তো এই শাড়িটা আমি কিন আমরা মানে আমি কিনেছি, তোমরা যারা এদিকে থাকো তারা চিনবে, বেহালা বেনারসি শ্রীনিকেতন ঘরানা ওখান থেকে। তো এটা 7-8 বছর হয়ে গেছে আগের, তো তখনই নিয়েছিল 4000 টাকা। তো এইবার আমি যে শাড়িটা দেখাবো সেটাও বেনারসি। তো এই একটা বেনারসি একই মানে এটা তুতে কালার, আর যেহেতু আমি প্রথমবার গিয়ে মেরুন কালারটা চয়েস করেছি, তো তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা ছিল এই কালারটা, তো তার পরের বারে ওর পছন্দের আমি মানে আমাকে এই তুতে কালারটা কিনে দিয়েছে। এটাও খুব এটাও জারদোসি কাজের। তো একটু ওটা কাজটা আলাদা, এটা ওটা তোমার গোল্ডেনের মধ্যে ছিল, এটা সিলভারের মধ্যে কাজটা দেখো পাটটা, আর একদম তুতে কালার, এটাও জারদোসি কাজের। তো এটা আঁচলটা তোমাদেরকে একটু দেখাই, এই দেখো এইটা হলো আঁচল। তো এটাও আমার খুব পছন্দের কালার। তো শাড়ি তো সবসময় পরা হয় না, আর বিশেষ করে বেনারসি শাড়ি তো বিয়েবাড়ি হলেই একমাত্র পরি, আর এখন তেমনভাবে শাড়ি পরা হয় না। তো এই মাঝে মাঝে পরি, তো বিয়েবাড়ি গেলে এটা পরি। দেখো এই কালারটাও খুবই সুন্দর তুতে কালার, এটা তোমাদের দাদা ভাইয়ের পছন্দের।
তো কিরকম লাগলো আমার বেনারসির শাড়ির কালার, তো সবই তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো, তো এইবারে আমি যে শাড়িটা দেখাবো এটাও আমার একটা খুব পছন্দের শাড়ি, আর এটা মানে ফ্যান্সি শাড়ি। তো ও আগের যে আকাশি বেনারসিটা দেখালাম ওটাও ওই দোকান থেকেই কেনা, মানে বেহালা বেনারসি ঘরানা থেকে। তো এটার দামটা আর একটু বেশি, এটা নিয়েছিল 4,500 টাকা। আর এবারে একটা ফ্যান্সি শাড়ি দেখাবো, দেখো এই যে দু রকম কালার, ব্লু আর অফ হোয়াইট, দেখো দু রকম কালার, আর পুরোটাই ভিতরটা কাজ করা আছে। এই দেখো আমি সব শাড়ির নাম জানি না, তো এটাও একটা আমার খুব পছন্দের শাড়ি। তো এটা কিনেছিলাম, হ্যাঁ এটা কিনেছি ময়দান মার্কেট থেকে, এটা নিয়েছিল 2,000 টাকা। তো এইবার আমি যে শাড়িটা দেখাবো সেটাও ফ্যান্সি শাড়ি কিন্তু খুব সুন্দর কাজ করা, তো চলো দেখে দেখা। এই এর পাটটা দেখো কত সুন্দর, মানে এই পাটটা পুরোটা রয়েছে। আর এটা হলো আঁচল, আঁচলটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা হলো আঁচলটা, ওরে এই এইরকমই কাজটা পুরো শাড়িটায় আছে। এই দেখো তো এই এই শাড়িটাও কেনা বেহালা শ্রীনিকেতন থেকে। তো আমরা মানে আমাদের আমার বেশিরভাগই শাড়ি ওই দোকানে, আর মানে দোকানটায় আমরা সবসময় যাই, আর মানে খুবই ভালো, মানে সব কিছু শাড়ি ভালো পাওয়া যায়। তো দেখেছো এটাও দেখো, এটা এটাও জর্দোসি কাজ আছে। তো তোমাদের দাদা ভাইয়ের খুব জর্দোসি কাজ পছন্দ, ওই জন্য যখনই শাড়ি কিনতে যেতাম এই কাজটা থাকলেই ও নিতে চাইতো। এইবারে আমি আমার চলে যাব নেক্সট কালেকশানে। তো এইবারে আমি যে শাড়িটা দেখাবো এই দেখো, এটাও আমার একটা খুব পছন্দের শাড়ি, আর এটা আমি রিসেন্ট বিয়েবাড়িতেও পরেছি। তোমরা যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছো তারা নিশ্চয়ই দেখেছো বা দেখে থাকবে। আর এটাও আমার ময়দান মার্কেট থেকে কেনা, আর এর এইটা পাটটা দেখো এরকম, আর তোমাদেরকে এর আঁচলটা আমি দেখাচ্ছি। এই দেখো এটা হলো আঁচল, তো পিঙ্ক কালার মাঝখানটা, আর এটা হলো অফ হোয়াইট, আর এই যে পাটটা দেখো গোল্ডেন পাট, আর পুরো এই আঁচলটা দেখো পুরো এরকম কাজ করা। তো জানি না তোমাদেরকে আমি কতটা দেখাতে পারছি, তো এই হলো এটাও এরকম পুরো পুরো কাজ। তো এইবারে আমি যে শাড়িটা দেখাবো সেটাও একটা ফ্যান্সি শাড়ি, তো চলো এই শাড়িটাও খুব মানে দু এক বছর আগে উঠেছিল, তো খুবই আমার মানে ভালো লেগেছিলো, আমি কিনেছিল, এটাও ময়দান মার্কেট থেকেই কেনা। তো এটাও আমি বিয়েবাড়িতে পরেছি, দেখো এই যে পাটটা, এই যে একদম মানে সেই গ্লসি যে কাপড়টা হয় ওই কাপড়ে, আর এটাও দু রকম কালার, এটা আঁচল আর এইটা বডি। তো একদিনে তো শাড়ি দেখানো মানে পুরো সম্ভব না, তো আরেকদিন শাড়ির ভিডিও করব, তো তখন আমি আমার হ্যান্ডলুম শাড়ি সব দেখাবো। তো এইবারে আমি আমার নেক্সট কালেকশানে চলে যাব। তো এই একটা শাড়ি, এটা নাম জানি না আমি, এটা আমাকে একজন দিয়েছিল গিফট, তো খুবই সুন্দর শাড়িটা, দেখো পুরোটাই এরকম কাজ করা, মানে পুরো শাড়িটাই এরকম, আর পাটটা ঠিক এরকম, মানে ঠিক ডিপ রানি যেরকম ওই কালারটা। তো তোমরা বুঝতে পারছো কি আমি জানি না, দেখো সামনে থেকে দেখাচ্ছি,
পুরোই কাজ করা। তো এইবার আমি যে শাড়িটা দেখাবো সেটা মানে আমি অনেকবার পরেছি আর আমার খুবই ভালো লাগে এই ইয়েলো কালার, মানে সব কিছু অনুষ্ঠান পারপাসে এই শাড়িটা পরি। এই শাড়িটা পরে আমার প্রচুর ফটো আছে, সবাই দেখেছো তো, এই শাড়িটা আমি না দেখিয়ে পারছি না। এই জন্যে আমার কাছে দামটা কোনো ফ্যাক্ট না, কম দাম বেশি দাম যাই হোক না কেন আমার কাছে যে শাড়িটা সুন্দর আমি সেটাই কিনি। তো এই শাড়িটা হলো আমার সব থেকে পছন্দের একটা শাড়ি, মানে আমি সবসময় পরি, যে কোনো অনুষ্ঠান বানিয়েতে বিয়ে বাড়ির গায়ে হলুদে বলো আমি এই শাড়িটা খুব পরি, হ্যান্ডলুম। আর এই শাড়িগুলো পরতেই আমার ভীষণ পছন্দ, আর এই শাড়ি পরে আমার প্রচুর ফটো রয়েছে, সবাই দেখেছো আমার ফ্রেন্ডরা। তো এইটা আমি না দেখালে একদমই মানে আমার ভিডিওটা ঠিক কমপ্লিট হতো না। এই শাড়িটা প্রত্যেকের কাছেই আছে এরকম ধরনের শাড়ি, তো এই শাড়িটা আমার খুবই পছন্দের ইয়েলো কালার। তো এই একটা শাড়ি, আর আরেকটা শাড়ি দেখাচ্ছি ফ্যান্সি শাড়ি। এই একটা আমার পছন্দের একটা শাড়ি, তো এটা আমরা কিনেছি ময়দান মার্কেট থেকে। আর এই শাড়িটার মানে বিশেষ করে দেখাচ্ছি, এই শাড়িটাই কিনে দিয়েছে আমার ভাই, ভাইয়ের বিয়ের সময় আমাকে এটা দিয়েছিল। তো তোমরা দেখো এটা আমি কিছুদিন আগেই একবার পরেছি, দেখো পিঙ্ক আঁচলটা, আঁচলটা ঠিক এরকম, আর বডিটা এই এইরকম, এই দেখো এরকম কুচি আর বডি, আর আঁচলটা এরকম। এটা আমার ভাইয়ের বিয়েতে কিনে দিয়েছিল। তো চলো এইবারে যে শাড়িটা দেখাবো, এটা জামদানি, এই যে রেড কালার, এটা খুলছি না, এটা হলো জামদানি রেড কালার। তো তোমাদেরকে পরে আমি হ্যান্ডলুম শাড়ির আরেকটা ভিডিও করে দেব। এইবারে আমি যে শাড়িটা দেখাবো সেটাও আমার একটা ভীষণ পছন্দের, আমি শাড়িটার নাম জানি না, তো দেখো ইয়েলো পার আর মেরুন, এই যে পারটা ইয়েলো। তো এইসব কালার সবাইকেই ভালো লাগে, দেখো। আর তোমাদেরকে দেখাচ্ছি এটা আঁচল, এটাও একটা খুব মানে আমার পছন্দের শাড়ি। তো এইবারে আমি যে শাড়িটা দেখাবো সেটা হলো লাল আর অফ হোয়াইট। তো এটা আমি পুজো পারপাস পরি, মানে কোনো পুজো বাড়ি অনুষ্ঠান গেলে তখন পরি। তো এটা হলো আঁচল, তোমরা কতটা বুঝতে পারছো আমি বুঝতেই পারছি না, দেখো এটা আঁচল, আর এটা হলো ভিতরেরটা পুরো অল বডি এরকম, আর এটা হলো পা, আর এটা আঁচল, এটাও আমার খুব। এইবারে যে শাড়িটা দেখাবো সেটাও আরেকটা পছন্দের শাড়ি, এরকম দু রকম কালার, দেখো এটাও আমি বেনারসি ঘরানা থেকে নিয়েছি। তো সব শাড়ির প্রাইস আমি ঠিক দাম অনেক ভুলে গেছি আর অনেক মানে মনেও নেই, তাই জন্য আমি শুধু শাড়িগুলোই দেখাচ্ছি যেগুলোর দাম আমার মনে ছিল আমি বলে দিয়েছি। তো এটাও নিয়েছে, এটা নিয়েছিল কত 1,500 টাকা। তো দেখো এটাও পুরোটাই এরকম কাজ গোল গোল, আর এটা পা, আর এটা দু রকম কালার দেখাচ্ছি, না এই যে তুতে আর পিঙ্ক, এই দেখো এটা পিঙ্ক
এটা আঁচল আর এই তুতেটা হলো ভিতরের কালারটা। তো এইবার আমি যে শাড়িটা দেখাবো সেটা আমি অনলাইন থেকে নিয়েছি আর অ্যামাজন থেকে নিয়েছি, তো চলো সেটাও দেখো। এটা আমি অনলাইন থেকে নিয়েছি অ্যামাজন, পিঙ্ক আর ব্ল্যাক। তো তোমাদেরকে দেখাচ্ছি এই শাড়িটা, এটা মানে কুঁচিটা নেটের, এই দেখো এই কুঁচিটা নেটের, আর এইটা আঁচল। এইটা আঁচল আর আঁচলের সামনে এতটা নেটের নেট, আর এই এদিকটা মানে কুঁচির এদিকটাও নেট। তো আর এই পাটটা এরকম। তো এটা অনলাইন থেকে নিয়েছি, এটা কত নিয়েছিল এটা 800 টাকা। এইবারে আমি যে শাড়িটা তোমাদেরকে দেখাবো সেটা হলো মানে একদম খুবই সুন্দর হ্যান্ড ওয়ার্ক করা। তো চলো এটাই আমার লাস্ট কালেকশান, আর এটাই আমি লাস্ট দেখাচ্ছি, পরে অন্য সময় একদিন আমার হ্যান্ডলুম শাড়িগুলো দেখাবো। চলো তাহলে আমার লাস্ট শাড়ি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হলো পুরো হ্যান্ড ওয়ার্ক করা। এই শাড়িটা এতটাই ওয়েট মানে আমি পরলে একদম ক্যারি করতে পারি না। আর এই শাড়িটা তোমাদের দাদা ভাই আমাকে আমাদের ক্রিসমাসে 1 বছর আমাকে সারপ্রাইজ দিয়েছিল, তো মানে কালার কাজ মানে নিজেই পছন্দ করেছে আর নিজেই কিনে দিয়েছে মানে বানিয়ে দিয়েছে। তো দাদা ভাইয়ের একটা বন্ধু এই কাজ করে, তো ওরা নিজের হাতে এইসব শাড়িতে কাজ করে। তো দাদা ভাই সব কিছু জিনিস কিনে দিয়েছে, শাড়ির শাড়ি এই চুমকি জড়ি তো সব কিছু কিনে দিয়েছে। তো ওটাই কিনে দিয়ে ও নিজে মতন করে করে দিয়েছে আর মানে আমাকে জানায়ও নি। তো শাড়িটার কালারটা দেখো, কচি কলা পাতা না, এটা যেমন কচি কলা পাতা এটা অন্য একটা গ্রিন, আর কাপড়টা এত ভালো তোমাদের কি বলবো। মানে কাপড়টা যদি এইটা না কাপড়টার কোয়ালিটিটা ভালো হয় তো এই কাজটা ধরবে না। তো এই কাজটা হলো হেভি ওয়ার্কের কাজ, এইটা হলো পুরোটা এরকম মানে পুরোটাই পাটটা পুরো এরকম মানে শাড়িটা বানিয়েছে। তো তোমাদেরকে এটা ভালো করে খুলে দেখাচ্ছি, দাঁড়াও। এটা মানে এটা আমি দুবার পরেছি বিয়ে বাড়িতে, তো মানে এতই ভারী পরলে আর আমি মানে ক্যারি করতে পারি না। এই দেখো দেখেছো কালারটা, তোমরা কীরকম বুঝতে পারছো ভিডিওতে আমি যে বুঝতেই পারছি কালারটা খুবই সুন্দর মানে সি গ্রিন কালার একদম। আমার এই সাইডে যেমনি কচি কলা পাতা ওর এটা একদম ডিপ সবুজ, ঠিক আছে। এর মানে আঁচলটা দেখাচ্ছি, আর এটা হলো পুরো ভিতরটা পুরো এরকম কাজ, খুবই সুন্দর। তো আমার শাড়ি দেখানো তো কমপ্লিট হয়ে গেল। তো আমার শাড়ি কালেকশান তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কোন শাড়িটা বেশি ভালো লেগেছে সেটাও জানাবে। আর চলো ভিডিওটা আর বেশি বড় করবো না। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করো, আর তাহলে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। আর আমার পুরাতন বন্ধুরা আমাদের এত পাশে থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, এইভাবেই আমার পাশে থেকো। চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।